আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন হুজুর দেখি আমরা ফরজ নামাজের পরে মাথায় এভাবে হাত দিয়ে কি জন্য একটা দোয়া পড়ে হুজুর আমাদেরকে যদি এই দোয়াটা জানাতেন ফরজ নামাজের পরে অনেক আমল উল্লাহ সাহা করেছেন বিশেষ করে রসুল ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়েছেন পড়ার পরে উনি বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমলটা সব সময় করবে আল্লাহ রব্বুল আলমী তাকে মৃত্যুর সাথে সাথে জান্নাতে গিয়ে যাবেন সুবাহান আল্লাহ আরেকখানে হাদিসে আমরা পাই মুসলিম শরীফের হাদিসে যে ব্যক্তি নামাজের পর তেত্রিশবার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশবার আল্লাহ একবার বলে তার সমুদ্রের ফেনাস মতো যদি তার গুণা হয় আল্লাহ পাক রব্বুল আলমী তার গুনাকে আল্লাহ পাক মাফ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম শরীফের হাদিসে কিন্তু এরকম আমরা পেয়েছি সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা মাথায় হাত ধরে কোন দোয়াটা পড়তে হয় এবং কোন দোয়াটা পরে থাকে এই বিষয়ে আমরা জানব কানজুল উম্মালের সতেরো হাজার নয়শো পনেরো নম্বর হাদিস শরীফে রয়েছে এবং তাবরানি শরীফে রয়েছে মাজমাউল জওয়ায়দে রয়েছে যে সুল্লা সাল্লাম যখন নামাজ থেকে ফারেগ হতেন তখন মাথায় হাত দিয়ে একটা দোয়া পড়তেন এই হাদিসটা হচ্ছে এমন কানা ইদা সাল্লাহ ও ফার সালিহি মিমি যখন রাসুসাল্লাম তিনি নামাজ থেকে ফারেক হতেন নামাজ থেকে অবসর নিতেন ফরাজ নামাজ পড়তেন অতপর তিনি হাত দ্বারা স্পর্শ করতেন আলা রিহি তার মাথাকে ডান হাত দ্বারা স্পর্শ করতেন স্পর্শ করে ও কলা অতপর তিনি বলতেন এই দোয়াটা বলতেন

এটার অর্থ খুব সুন্দর একটি অর্থ আল্লাহর নামে শুরু করছি রহমান তিনি একমা তিনি ছাড়া আর কোনো ইলা নেই তিনি হচ্ছেন রাহমান পরম করুণাময় এবং দয়ালু আল্লাহ্মি মাহে আল্লাহ তুমি আমার সকল দুঃখ দুশ্চিন্তাগুলো তুমি দূর করে দাও সোহান আল্লাহ তোমার এই যে দোয়াটা এই দোয়াটা কত বড় সুন্দর অর্থ রয়েছে এই দোয়াটা করতে পারেন আবার অনেকে আছে যে ইয়া কবি ইয়া ইউ পরে মাথা ব্যথা মাথার সমস্ত রোগগুলো ভালো হয়ে যায় এটা অনেকে বলেছেন এগারো বার পরে থাকেন এটা বুজুর্গদের আমল করতে পারেন তবে ওই দোয়াটাই হচ্ছে একটা সহি আমল এবং ভালো একটি আমল আপনি এই দোয়াটা করতে পারেন আল্লাহ আমাদের সঠিকভাবে কবল করুন আমিন